আজি বিজেপি পক্ষৰু তাকৰ যো ৰাজ্যৰ বিধানসভা সিট পাই আজি আসনৰ সব যো আশাই প্ৰাৰ্থী থিলে কি মতলে সব কল্পনা জল্পনাৰ অন্ত ঘটিছো এবং যো মানে প্ৰাৰ্থী হেবে যো মানে নিৰ্বাচন ময়দান কো লেবে তাকৰ না ঘোষণা কৰা যাইছি অন্য পক্ষৰে যো দেখিবে ঝাৰসুগুড়াৰ যো বিধানসভা মণ্ডলী ৰৈ হৈছি সেতে যো ৰৈছন্তি যো পূৰ্বতন যো যো বিজেপি ৰাজ্য যো সভাপতি আছেন টংকদ ত্ৰিপাঠী কো ঝাৰসুগুড়া নিৰ্বাচন মণ্ডলী পাই তাকৰ প্ৰাৰ্থী চয়ন কৰা যাইছি এবং সেই যো দেখিবে তে তাকৰ অফিচৰ মাহল যো কথা যদি কইবি তাহেলে যো কৰ্মীক মাহলৰ গটে উৎসাহৰ মাহল দেখিবাক মিলিছে ও অন্য পক্ষে যদি দেখিবে যে টঙ্কদ ত্রিপাঠী এখানে লোক সহিত অনেক সে সমস্ত সহিত মিশুচান বিভিন্ন প্রকার যে রয়েছে সমস্ত সহ যে সেলিব্রেশন মনাচ্ছেন যেহেতু তাকে যে রাজ্য নেতৃত্ব হোক কিংবা যে কেন্দ্র নেতৃত্ব যে রয়েছেন সে উপরে যে ভরসা করছেন তাকে পুঁথ থেকে ঝাড়সুগুড়ার যে প্রার্থী ঘোষণা করছেন ইয়া পূর্বর যেভাবে ভাবে সি পূর্ব উপনির্বাচনের সে প্রার্থী হয়েছে আজ্ঞা কম কে যেভাবে ভাবে আজ আপনার প্রার্থী ঘোষণা করা যাই কত খুশি অনুভব করছেন পিবা পানি নাই ইয়ে সব হব নির্বাচনের বিশেষ ভাবে মুদা কোন কবে কোভাবে ভাবে আপনার আজ যে ঝাড়সুগুড়ার প্রার্থী ঘোষণা করছেন আপনার কত খুশি অনেক কর্মী মাহলে কত উৎসাহ রয়েছে দেখুন মু কৃতজ্ঞতা জ্ঞাপন করবি প্রথমে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সভাপতি জেপি নড্ডা রাজ্যর আমার কেন্দ্রর গৃহমন্ত্রী শ্রীযুক্ত অমিত শাহ রাজ্য সভাপতি মনমোহন সামল জুয়েল রাম সমস্ত নেতৃমণ্ডলী মোর হৃদয়ের গভীরতম প্রদেশ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ অর্পণ করছি যে মতে পুঁথ থেকে উপনির্বাচন পরে পুঁথ থেকে ঝাড়সুগুড়াবাসীর স্বপ্নর ঝাড়সুগুড়া গঠন পাই ঝাড়সুগুড়াবাসীর আশা আকাঙ্ক্ষার ঝাড়সুগুড়া গঠন পাই বিশ্বাস করে সুযোগ দেবার মু কৃতজ্ঞ করছি ধন্যবাদ অর্পণ করছি এবং নিশ্চিত ভাবে এ নির্বাচন ওড়িয়া অস্মিতার নির্বাচন হব যে কিছু লোক ওড়িশাকু ভাবুচন্তি পছপটরে রহি ঝাড়সুগুড়াবাসী বোকা এবং তাকু শাসন করিয়া পাই যেভাবে ভাবুচন্তি তার জবাব ওড়িশাবাসী দেবে এবং বিশেষ করে ঝাড়সুগুড়ারে যেভাবে ভাবে দীর্ঘদিন শাসনরে রহি ঝাড়সুগুড়াবাসীর স্বপ্নকু চুরমার করছন্তি আমি সমস্তে মিশি ঝাড়সুগুড়ার স্বপ্ন গঠন করা দিগরে আমি সমস্তে সেতিরে ঝাড়সুগুড়াবাসীর সহিত লাগিবু ঝাড়সুগুড়াবাসী নিশ্চিত ভাবে আশীর্বাদ করবি এ নির্বাচন ঝাড়সুগুড়াবাসীর নির্বাচন পূর্বর আপনার উপনির্বাচন লড়ছেন এবার সিধাসলখ বিধানসভা যে নির্বাচন রয়েছে আপনার পুঁথ প্রার্থী ঘোষণা করছেন তো নির্বাচন অপেক্ষা এবার সাধারণ নির্বাচনের কমিটি আকাঙ্ক্ষা রাখছেন লোক সমর্থন কমিটি আপনার মিলুচি নিশ্চিত ভাবে এ নির্বাচন ভারতীয় জনতা পার্টির নির্বাচন নুহে এ নির্বাচন হচ্ছে ঝাড়সুগুড়াবাসীর নির্বাচন কারণ আজ যা ঝাড়সুগুড়াবাসীর স্বপ্ন কথা কে ভাবি না কি ভাবিছি কেবল কাহার বাপাঙ্কর স্বপ্ন কথা ভাবুছি তো কি আউ কাহার স্বপ্ন কথা ভাবুছি গোটে আড়ে ঝাড়সুগুড়াবাসী আজ পিবা পানি পাই গাধোইবা পানি পাই আজ ঘর খণ্ডে পাই জায়গা টিকে পাই যেতবে হন্ত সন্ত হচ্ছে আ গোটে পরিবার নিজের সম্পত্তি বড়াই বড়াই চালছেন তেমন এ নির্বাচন ঝাড়সুগুড়াবাসীর স্বপ্নর নির্বাচন হব তাঁকর অধিকারর নির্বাচন হব তাঁকর হকর নির্বাচন হব নিশ্চিত ভাবে ঝাড়সুগুড়াবাসীর স্বপ্ন পূরা করা আমি তা ঝাড়সুগুড়াবাসীর স্বপ্ন পূরা করা লড়াই করব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।